আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও পাঠে আমি দেখাবো এইচটিএমএল হেডিং। এইচটিএমএল হেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব পেজের শিরোনাম দেওয়ার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ের একটা শিরোনাম দিয়ে থাকি, সেটা হচ্ছে হেডিং। এইচটিএমএল সাধারণত ছয় ধরনের হেডিং ব্যবহার করা হয়, H1, H2, H3। এভাবে ছয়টি হেডিং দেওয়া হয়। আপনি যে কোনো একটি হেডিং দিতে পারবেন। H1-এর ভিতরে কোনো কিছু লিখলে সেটা সবচেয়ে বড় আকারে দেখাবে, H2-এর ভিতরে লিখলে H1-এর তুলনায় একটু ছোট দেখাবে, H3-এর ভিতরে আপনি যা লিখবেন সেটা 2-এর তুলনায় একটু ছোট হবে। এভাবে সবচাইতে ছোট আকারের হেডিং হচ্ছে H6। তো বন্ধুরা, এখন আমি দেখাবো সরাসরি খেয়াল করুন, আমি এখানে বেসিক ফরম্যাটটা তৈরি করে রেখেছি। আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আউটপুটটা কি আসছে। আমরা যে কোনো এইচটিএমএল ফাইল তৈরি করি, এইচটিএমএল প্রথমে লিখতে হয় এবং সর্বশেষ এটাকে ক্লোজ করতে হয়। তারপর হেড ওপেনিং, এবং হেডের ভিতরে কী থাকে, টাইটেল থাকে। টাইটেলের মধ্যে আমরা এটা যেহেতু হেডিং লিখতেছি, আমি এটা লিখে দিলাম হেডিং, ইউজিং হেডিং। যে কোনো কিছু লিখতে পারবেন আপনার পেজ রিলেটেড, ইউজিং হেডিং, ফাইন। তাহলে টাইটেল ওপেনিং, এবং এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে কারণ এটা একটা কন্টেইনার ট্যাগ। তারপর হেডের ভিতরে টাইটেল লেখা শেষ, হেড ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। তারপর বডি, আমরা বডির ভিতরে কী করবো, হেডিংগুলো লিখে দিব। আমি এখানে একটা লিখে দেব, ধরুন লিখলাম শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ, শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ, ফাইন। আমি এটুকু লিখলাম আপাতত। এখন আমরা এর জন্য যে আউটপুটটা দেখি, যদি এটাকে আমরা সেভ করে রান করে দিচ্ছি, যেহেতু এটা আমরা হেডিং করতেছি তাই এটাকে আমরা লিখে দিলাম হেডিং ট্যাগ, হেডিং। এবং অবশ্যই তার এক্সটেনশন এইচটিএমএল দিতে ভুলবেন না। এটাকে আমি ডেস্কটপ সেভ করে দিলাম, ফাইন। আমাদের এই যে হেডিং ওয়েব পেজ ওপেন হয়ে গেল, আমি এটাতে ক্লোজ করে দিলাম। এবং এর সাথে আমাদের ওয়েব পেজটা ওপেন হবে অপেন মেনুতে। খেয়াল করুন এখানে চলে আসছে শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ, এটা আমরা নর্মাল লিখেছি। এখন আমরা এখানে হেডিংগুলো দেখাবো। এখন এই লেখাটাকে আমরা হেডিংটা ইউজ করব। আমি সবটুকু, অর্থাৎ এই লেখাটা যদি আমরা H1-এর ভিতরে ঢুকিয়ে দিই, H1, এবং তার ভিতরে আমি লেখাটা ঢুকিয়ে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, আমি এটাকে পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে। এবং অবশ্যই এখানে H1-টা ক্লোজ করতে হবে, H1-টা আমি ক্লোজ করে দিলাম। ফরওয়ার্ড স্ল্যাশ, ফাইন। আমি 7 নম্বর লাইনটাকে কপি করে নিচ্ছি, H1। দেখুন যদি আমরা এটাকে সেভ করে রান করি তাহলে আউটপুটটা কী আসছে, দেখুন শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ। আমরা আগে লিখেছিলাম নর্মাল লেখা শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ, বাট যেহেতু আমরা এই লেখাটাকে H1-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি তাই এটা আগের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে H1। অনুরূপভাবে আপনি H2 সবগুলাই দিয়ে দিচ্ছি একসাথে। পরে আমি H2, H3, H4, H5, এটা H1, এটা আমরা H2 দিলাম, এটাকে H2 দিয়ে ক্লোজ করতে হবে। আবার যদি আমরা এটাকে H3 দেই, H3 দিয়ে এটাকে ক্লোজ করতে হবে, এটা দিলাম H4, আর এটাও H4-টা ক্লোজ করতে হবে। তারপর এটা দিলাম H5, এবং H5 এটাকে ক্লোজ করতে হবে। আবার এখানে H6 দিলাম, এটাকে আমি
সিক্স দিয়ে ক্লোজ করলাম, ফাইন। তো আমাদের ছয়টা হেডিংয়ে দেওয়া হলো, দেখি সবগুলো যেন আউটপুটটা কী আসে। আমরা বলেছিলাম এইচ ওয়ানের ভিতরে যে লেখাটা দেওয়া হবে সেটা সবচাইতে বড় আকারে দেখাবে, তারপর এইচ টু এরটা, তারপর এইচ থ্রি এরটা, অনুরূপ এভাবে ক্রমান্বয়ে সবচেয়ে ছোটো আকারে হেডিং হবে এইচ সিক্স এরটা। ফাইন, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি। এখন যদি রান করি, দেখুন এই লেখাটা এইচ ওয়ানের ভিতরে দেওয়া ছিল, যে কারণে সবচেয়ে বড় আকারে দেখাচ্ছি। তারপর আর একটু ছোট অনুরূপভাবে যেতে যেতে একদম সবচেয়ে ছোট হচ্ছে এই সিক্সের ভিতরে যে লেখাটা দেওয়া হয়েছিল সেটা। তো আপনারা বুঝতে পারছেন এইচ হেডিং ট্যাগের ব্যবহার। আজকের ভিডিও এতটুকু থাকলো, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।